ফ্রেন্ডস ওয়েলকাম টু মিটিউব চ্যানার জি টেক বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও অনলাইন ক্লাসের আজকে একটু রিভিউ করতে চলে এলাম পশ্চিমবঙ্গের কী অবস্থা কারণ করুণ অবস্থা কিন্তু পশ্চিমবঙ্গে গ্রাম বাংলার বিশ্ববিদ্যালয়গুলিতে এবং কলেজগুলিতে সুন্দরবনের দ্বীপ অঞ্চলগুলোতে কিন্তু করুণ অবস্থা যেখানে স্টুডেন্টরা ধরতে গেলে ডেটা পাচ্ছে না এবং তাদের একটা ক্লাস করেই তাদের পুরো ডেটা শেষ হয়ে যাচ্ছে তারা কি করে করবে বাকি ক্লাস বাঁকুড়ার একটা ঘটনা শুনলাম যেখানে কিন্তু শিক্ষক এবং ছাত্রছাত্রীরা বাড়িতে থাকতে পারছে না কারণ বাড়িতে থেকে তাদের কোনো নেটওয়ার্কই নেই তারা বেরিয়ে যাচ্ছে রাস্তায় অথবা তারা এমন একটা জায়গায় খোঁজ করছে যেখানে অন্তত একটা নেটওয়ার্ক পাওয়া যাবে এবং যেখানে ক্লাসটা করানো সম্ভব এরকম কিন্তু করুণ অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে এখন বর্তমানে অনলাইন ক্লাসের কিন্তু প্রথমেই খেয়ে গেল একটি বড় হোচট অথবা ধাক্কা চলুন দেখে নিচ্ছি আপডেটটা সোজাশোজি চলে যাচ্ছি তার জন্য আমি রিডিং নিউজ পেপার এবং দেখে নিচ্ছি আপডেটটা যা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আমি বাঁকুড়ার আপডেট যেটা প্রথমে বলছিলাম আমি একটু দেখাই ছোট ছোট করে সবকটা আপডেটই বলছি বাঁকুড়ার সোনামুখী কলেজের অধ্যক্ষ বাপ্পাদিত্য মণ্ডল বলেন আবার বলেছেন যে নেটওয়ার্কের এত সমস্যা যে ছাত্র শিক্ষক উভয়কেই বাড়ি থেকে বেরিয়ে নেটওয়ার্ক পাওয়া যায় এমন জায়গায় গিয়ে ক্লাস করতে হচ্ছে এইভাবে সত্যিই সবাইকে ক্লাসে আনা সমস্যা তো এটা হচ্ছে বাঁকুড়ার একটা সোনামুখী কলেজের সিচুয়েশান তো চলুন দেখে নিচ্ছি বাকি সমস্ত কিছুটা কি বলছে সদ্য কলেজে ভর্তি হওয়া পড়ুয়াদের জন্য অনলাইনে ক্লাস ব্যবস্থা করতে গিয়ে বিপাকে পড়েছে বহু কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ও শিক্ষা জগতের প্রশাসক ও এবং অধ্যাপক ও শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য প্রথম সেমিস্টারে অনলাইন ক্লাসের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে গিয়ে তারা দেখছেন ভর্তি হওয়া অনেক পড়ুয়ারি খোঁজ নেই এই পড়ুয়াদের খোঁজ নেই এর কারণটা কি কারণটা খুব আশ্চর্যক কারণটা সঠিক কারণ বর্তী সময়ে যে ফোন নাম্বার পড়ুয়ারা দিয়েছেন তাতে অনেককেই পাওয়া যাচ্ছে না অ্যাকচুয়ালি অনেকেই সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করেছে সাইবার ক্যাফেতে যখন ফর্ম ফিল আপ করে সেখানে কিন্তু যে ধরুন সাইবার ক্যাফেতে রয়েছে যে কাজ করছে তার নিজের নাম্বার অনেক সময় দিয়ে দেয় যাতে কোনো রকমের ধরুন পরবর্তীতে ওটিপি আসা বা কোনো রকমের যাতে সুবিধা হয় এই সমস্ত কিছু করার জন্য অনেকেই ব্যবহার করে তো তাদের এবার কী হলো হোয়াটসঅ্যাপে গ্রুপের জন্য তো যাচ্ছে তাদের বলছে ওই যে সাইবার ক্যাফে তাদের কাছে যাচ্ছে এবং তারা তো হাজার হাজার স্টুডেন্টদেরকে এরকম খুলে দিয়েছে তাদের অ্যাডমিশান জন্য তাদের ফর্ম ফিল করে দিয়েছে তো সেখান থেকে কোন কোন স্টুডেন্টগুলো কবে কবে এসছিল সেগুলো বাছাই করা হোয়াটস সাইবার ক্যাফের পক্ষে খুব চাপ কার আর তার সেটা কাজও নয় এবং কি বলছে অনেকের ফোন নাম্বার থাকলেও তাতে আবার নেই হোয়াটসঅ্যাপ ফলে নতুন পড়ুয়াদের ক্লাস করাতে গিয়ে প্রথমেই হোচেট খাচ্ছে কলেজগুলো এবং এই সিচুয়েশানটা হবে বলেই কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর কাছে যখন মুখ্যমন্ত্রী দাবি ঘোষণা করেছিলেন যে নয় পয়েন্ট পাঁচ লক্ষ ট্যাব দেওয়া হচ্ছে স্টুডেন্টদেরকে পড়াশোনা করার জন্য উচ্চ মাধ্যমিক এবং অন্যান্যদের সেই সময় আমরা বলেছিলাম যে যাতে গ্র্যাজুয়েশান এবং মাস্টার স্টুডেন্টদেরও দেওয়া হয় কিন্তু অনেক স্টুডেন্ট আছে এরকম যারা কিন্তু নিডি স্টুডেন্ট এই যে স্টুডেন্টরা আজকে হোয়াটসঅ্যাপ নিয়ে বলে ক্লাস করতে পারছে না তো এই স্টুডেন্টেরও তো পড়ার অধিকার আছে তো এদের জন্যও যদি করা যায় রাজ্য সরকারের তরফ থেকে তাহলে কিন্তু খুব উপকার হয় সেটা কলকাতার বিভিন্ন কলেজে এই সংখ্যাটা কম হলেও জেলার প্রান্তিক এলাকায় এই সমস্যা মাথা চাড়া দিয়ে উঠেছে কলকাতাতে এই সমস্যা হওয়ার কথাও না খুব একটা কারণ সবার কাছেই অনেকের কাছে আছে কিন্তু এরকমও কিছু স্টুডেন্ট আছে যাদের কাছে নেই তো তবে খোদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের অধ্যাপকরা স্নাতকোত্তরে সদ্য ভর্তি হওয়া পড়ুয়াদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে গিয়ে দেখেছেন অনেক ছাত্রছাত্রীর ফোনে হোয়াটসঅ্যাপ নেই অর্থাৎ যারা এই বছর জাস্ট পিজিতে ফার্স্ট লিস্টে নাম ওঠার পর ভর্তি হয়েছিলেন তাদের যে ক্লাস শুরু হচ্ছে যেন আমি অলরেডি বলেও ছিলাম যে তাদের ষোলো তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা তো তাদেরও অনেকে হোয়াটসঅ্যাপ নিয়ে বলে ক্লাস করতে পারছে না বহু শিক্ষক শিক্ষিকার বক্তব্য সিনিয়র পড়ুয়াদের ক্লাস অনলাইনে করাতে গিয়েও সমস্যার সম্মুখীন হয়েছিলাম তবে এই সমস্যার সমাধান হয়েছিল কারণ সিনিয়র পড়ুয়াদের বিভাগীয় অধ্যাপক বা শিক্ষকরা মুখোমুখি চিনতেন কিন্তু নতুন পড়ুয়াদের ক্ষেত্রে সেই পারস্পরিক পরিচয় জানাশোনা তৈরি হয়নি ফলে পুরো দপ্তর স্বাভাবিকভাবে কলেজ না খুললেও অদৃশ্য পড়ুয়াদের এক ছাতার তলে আনা কার্যত অসম্ভব বলে মনে করে দিয়েছেন কলেজ শিক্ষক অর্থাৎ যাদের ধরুন হোয়াটসঅ্যাপ নেই যারা ধরুন নোটিফিকেশনই পাচ্ছে না যারা ধরুন সাইবার ক্যাফেতে নাম্বার দিয়ে এসছে অথবা যাদের ধরুন ডেটা সমস্যা বা এরকম নেটওয়ার্ক সমস্যা রয়েছে তাদেরকে এক ছাতার তলে ক্লাস করানো কিন্তু অনলাইনে প্রায় অসম্ভব যদি না সাধন দিক থেকে স্টেট গভর্নমেন্ট কোনো কিছু প্রোভাইড করে এই সমস্ত স্টুডেন্টদের অথবা অফলাইনে ক্লাস বাধ্য হয়ে এছাড়া কোনো উপায় নেই আর এই সমস্যার কথা বলতে গিয়ে সুন্দরবনের হাজি দশরথ কলেজের অধ্যক্ষ তরুণ কি জানিয়েছেন অর্থাৎ সুন্দরবন অঞ্চলে দেখুন কি সিচুয়েশান প্রায় প্রতিদিনই ক্লাসের ব্যাপারে খোঁজ নিতে কলেজের সামনে পড়ুয়ারা আসছেন তাদের প্রত্যেকেরই চোখে মুখে উৎকণ্ঠা প্রত্যেকেই জানাচ্ছেন তারা যে প্রান্তিক দ্বীপগুলি থাকেন সেখানে মোবাইল নেটওয়ার্ক থাকে না ফলে অনলাইন ক্লাস তারা করতে করবেন কি করে এই পরিস্থিতি উদ্বিগ্ন অধ্যক্ষ বলেন সহায় হয়েছে আমাদের কিছু শিক্ষকরা অর্থাৎ এই সমস্ত স্টুডেন্টরা কিন্তু সুন্দরবনে প্রান্তিক এলাকায় থাকছে এদের কাছে নেট ফোন থাকলেও নেটওয়ার্ক নেই এবং নেটওয়ার্কের সমস্যার জন্য ক্লাস করতে পারছে না বলে এরা কিন্তু উৎকণ্ঠা নিয়ে কলেজে আসছে অনেক আশা নিয়ে কলেজে আসছে যে কী সিচুয়েশান হতে পারে কিন্তু থ্যাংক ইউ জানাই এই কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকদের তাদের একটা নজিরবিহীন সিদ্ধান্তর জন্য সিদ্ধান্তটা দেখুন কি বলেছে সহায় হয়েছেন আমাদের কলেজ শিক্ষকরা তারা ঠিক করেছেন সপ্তাহে একদিন বা দু দিন করে কলেজে আসবেন নোটস বইপত্র ফটো করে ওই পড়ুয়াদের বা তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে অন্তত তাদেরকে নোট বা বইপত্র কিছুটা কলেজ দিচ্ছে যাতে তারা অন্তত নিজেরা বাড়িতে বসে পড়াশোনাটা করতে পারে তো এটা হচ্ছে কিন্তু সিচুয়েশান যারা আপনারা অনেকে বলেছিলেন যে অনলাইন ইজ দ্য বেস্ট অপশান অনলাইন আমিও বলবো বেস্ট অপশান কিন্তু এই স্টুডেন্টগুলোর কি দোষ করেছে এই স্টুডেন্টগুলো গ্রাম বাংলায় থাকে বলে বা এই স্টুডেন্টগুলোকে তো সাধন নেই বলে এরা পড়তে পারবেন এটা তো হয় না সেই জন্য ফটোকপি করার মেশিনগুলিকে সদ্য সারানো হয়েছে এবং তারা ফটোকপি করে জেরক্স করে স্টুডেন্টগুলোর বাড়িতে পৌঁছ পৌঁছে দিচ্ছে কিন্তু সুন্দরবনের এই কলেজ ভাঙরের দেখুন ভাইবর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বীর বিক্রম রায়ের আক্ষেপ যে অনলাইনে ক্লাস শুরু কর শুরু করতে বলা হলেও কিন্তু প্রাথমিক রিপোর্টে সন্তোষজনক নয় অধ্যক্ষর কথায় সবাইকে অনলাইন ক্লাসে হোয়াটসঅ্যাপ গ্রুপে আনা যাচ্ছে না অনেকেই ফোনে পাওয়া যাচ্ছে না বহু পড়ুয়া আবার নিজস্ব ফোন নাম্বারই নেই কেউ কেউ স্থানীয় সাইবার ক্যাফের মালিকের বা অন্য পরিচিতি ক্যাফের কারোর দ্বারা নম্বর দিয়ে রেখেছেন ওই পড়ুয়াদের কিভাবে ক্লাসে টানা আনা যাবে সেই নিয়ে কিন্তু চিন্তিত বারাইপুর কলেজেও কিন্তু এক সমস্যা যেখানে এখনও ক্লাস শুরু করাই যায়নি ক্লাস শুরুর আগে তাই সমীক্ষা করে দেখা হবে বলে সেখানকার অধ্যক্ষ চঞ্চল কুমার মণ্ডল জানিয়েছেন প্রথম বর্ষের পড়ুয়াদের লাইভ ক্লাসে ভিডিও অন করে পড়ানোর ব্যাপারে বেশ কয়েকটি কলেজ উদ্যোগী হয়েছিল এবং এটা কেন করা হয়েছিল যাতে তাদের সামনাসামনি দেখা যায় একটা পরিচিতি হয় আলটিমেটলি যেটা কথা হয় সামনে যে হ্যাঁ আমি তোমাদের এই স্যার বা তোমাদের এটা এটা পড়াচ্ছি কিন্তু তাতেও অন্তত ক্যামেরার মাধ্যমে হলে শিক্ষক ও পড়ুয়া একে অপরকে জানতে পারবেন কিন্তু সমস্যা সেখানেও সমস্যাটা কি উত্তর চব্বিশ পরগনার শ্রী চৈতন্য কলেজের বাংলা শিক্ষক সৌমিক সাহা বলেন এবং যেটা বলেছেন উনি একদম ঠিক কথা যেটা অন্যান্য অনেক স্টুডেন্টদেরও বক্তব্য ছাত্রছাত্রীরা জানালো ভিডিও অন করে ক্লাস করতে গেলে প্রচুর ডেটা খরচ হয়ে যাচ্ছে সত্যিই তাদের পক্ষে এত টাকা দিয়ে প্রতিদিন ডেটা রিচার্জ করা সম্ভব না দিনে অন্তত তিনটি ক্লাস ওদের করতে হচ্ছে একটি ক্লাসে ভিডিও অন করতে গেলে অনেকের ডেটার অভাবে পরে ক্লাসগুলোই করতে পারছে না বুঝতে পারছেন কি শোচনীয় অবস্থা এখন বর্তমান সিচুয়েশান যেখানে স্টুডেন্টরা ইন্টারনেট একটা তাদের রিচার্জ করেছে আর্থিক ক্ষমতা অনুযায়ী রিচার্জ করেছে তার একটা সেখানে গিয়ে প্রত্যেকটা দিনে এক জিবি দেড় জিবি করে একটা ডেটা দেয় আমরা জানি সাধারণত সেবার স্টুডেন্টরা যেই অনলাইনে ক্লাস করছে ভিডিওর মাধ্যমে একটা ক্লাস করতেই ডেটা শেষ পরে ক্লাসটা তারা করবে কি করে কি পরিস্থিতি বর্তমানে ফলে এই রাস্তাও ছাড়তে হয়েছে কলেজগুলিকে এবং তো কথা না আমি বললামই আপনাদের তার ফলে আমার এখন মনে হয় এই সমস্ত গ্রাম বাংলার স্টুডেন্ট এবং আপনারাও এক হবেন এরাও কিন্তু পড়াশোনার জন্য অধিকারী এবং এরাও কিন্তু পড়াশোনা করতে চায় তার জন্যই উদ্বিগ্ন হয়ে বারে কলেজ যাচ্ছে কলেজের সাথে কন্টাক্ট করছে বা ইউনিভার্সিটির সাথে কন্টাক্ট করছে তো এদের জন্য যদি রাজ্যের তরফ থেকে কোনো রকম সাধনের ব্যবস্থা করা যায় অর্থাৎ কোনো রকমের ট্যাব অথবা ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু স্টুডেন্টগুলো পড়াশোনা করতে পারে এবং না তো অফলাইন ছাড়া আর অন্তত কোনো গতি নেই এই সিচুয়েশানে দাঁড়িয়ে আজকে আপনারা যারা অন্তত বলেছেন বা ভ্যাকসিনের জন্য আমিও সেটাকে বিশ্বাস করি কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে পড়াশোনা তারা পড়াশোনা যারা করতে চাইছে তারা যদি পড়াশোনা না করতে পারে তাহলে তাদের সিচুয়েশানটা কোথায় গিয়ে দাঁড়াবে তাই আমার মনে হয় এর জন্য স্টেটের অতি অবশ্যই কিছু তাড়াতাড়ি করা উচিত এই সমস্ত স্টুডেন্টদের জন্য ভালো থাকবেন আপনাদের কি মনে হয় অতি অবশ্যই জানাবেন হোক কলরব